বিসমিল্লাহ রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ভিডিও ব্লগার তিন্নি চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিও দেখার জন্য। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। আজকে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক ভাইয়া আপুরা আছেন যাদের লতি অনেক বেশি পছন্দ, লতি চিংড়ি বা লতি দিয়ে ইলিশ মাছের তরকারি, কিন্তু লতি পরিষ্কার করার ভয়ে সে তারা হচ্ছে মজার মজার তরকারি রান্না করে খান না। আজকের আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আজকের ভিডিওতে লতি পরিষ্কার করার অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা খুব সহজে অল্প সময়ে খুব সুন্দরভাবে লতিগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি টিপসগুলো। তো নাম্বার ওয়ান টিপস হচ্ছে আপনারা লতি পরিষ্কার করার সময় হাতে হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। এতে করে হচ্ছে লতির যেই কোষ বের হবে সেই কোষটার হাতে লাগবে না, আপনার হাতে কোনো চুলকাবে না। সেই সাথে হচ্ছে হাতে তো লতির কোষে একটু কালচে একটা ভাব হয়ে যেতে পারে, একটা দাগ হয়ে যেতে পারে, সেই দাগটাও আর আপনার হাতে স্কেনে হবে না। নাম্বার দুই হচ্ছে আপনাদের বাসায় যদি হ্যান্ড গ্লাভস না থাকে আপনারা চাইলে পলিথিন ব্যাগ হাতে পেঁচিয়ে নিতে পারেন, নয়তো বা হাতে সরিষার তেল মেখে তারপরে লতি পরিষ্কার করার অভিযানে নামতে পারেন। নাম্বার থ্রি টিপস হচ্ছে লতি পরিষ্কার করার জন্য আপনারা একটা ছুরি নিয়ে নিতে পারেন আমার মতো, আর নয়তো বা থালাবাটি মাজার যে মাজুনি আছে গুনার সেই মাজুনি দিয়ে সুন্দরভাবে লতি পরিষ্কার করে নিতে পারেন। তো আমি আজকে লতি পরিষ্কার করব ছুরি দিয়ে। তো চলুন ছুরি দিয়ে কিভাবে আমি লতি পরিষ্কার করি তাই আপনাদের সাথে শেয়ার করি। এতক্ষণ তো চোখে দেখেছেন যে আমি ছুরি দিয়ে পরিষ্কার করতেছি, কিন্তু আমি ছুরি দিয়ে পরিষ্কার যে আমি করতেছি এখানে অনেকগুলো টিপস আছে, এখন আমি মুখে বলবো। ছুরি দিয়ে লতি পরিষ্কার করার জন্য আপনারা হচ্ছে পুরাতন একটা ছুরি নিয়ে নেবেন। নতুন ছুরিতে কিন্তু অনেক বেশি ধার থাকে, এতে করে লতিগুলা কেমন থেতলিয়ে যেতে পারে। তো আমি এখানে পুরাতন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরিটার যে সাইড দিয়ে আমরা কাটাকাটি করেছি ঠিক তার অপর সাইড দিয়ে ছুরিটা সুন্দরভাবে ধরে নিয়েছি ডান হাত দিয়ে, আর বাম হাত দিয়ে হচ্ছে লতির যে ঘোড়ার অংশটা আছে সেই অংশটা থেকে শুরু করতেছি লতি পরিষ্কার করা। তো ছুরিটা দিয়ে আমরা সরাসরি হচ্ছে লতির স্কেনে হচ্ছে ঘষা দিব না, আমরা দিব হচ্ছে একটু ডান দিক থেকে বামের দিকে একটু বাঁকা করে, ছুরিটাকে একটু বাঁকা করে ধরে তারপর হচ্ছে লতিটার গায়ে হচ্ছে ঘষা দিব। এতে করে লতির স্কেনটা খুব সুন্দরভাবে সরে যাবে। এখন চার নম্বর টিপস শেয়ার করব, সেটা হচ্ছে হাতে ধরে ধরে লতিটাকে পরিষ্কার করা। তো কিছুটা সময়ের জন্য ভালোই লাগে, তারপরে হচ্ছে বেশি লতি পরিষ্কার করতে গেলে দেখবেন হাতের উপরে একটা চাপ পড়ে আর হাতে ব্যথা অনুভব হয়। তো সেই ব্যথাটা যেন না হয় এই জন্য আপনারা যেটা করবেন একটা টুলের উপরে বা একটা টেবিলের উপরে, নয়তো বা সবজি কাটার যেই হচ্ছে চপিং বোর্ড আছে সেটার উপরে লতিটাকে এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরির সাহায্যে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন। এতে করে আর আপনার হাতে ব্যথা হবে না। আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমার লতিগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আশা করি আজকের টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে বলছি আমার এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন। যারা ইউটিউব থেকে প্রথম দেখতেছেন আমার ভিডিও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন আমার ভিডিও। যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।